ফের আরেক স্বাস্থ্যকর্মীর দেহে করোনার থাবা। তৎপর পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় ফের তৃতীয় ব্যক্তি এক নার্স করোনা আক্রান্তে পজিটিভ হওয়ায় সোমবার সন্ধ্যা থেকে তৎপর হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ওই এলাকার প্রশাসনের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। দফায় দফায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় তিনি গতকাল নিজে গিয়ে পরিদর্শন করে আসেন এলাকার পরিস্থিতি এবং এলাকার মানুষদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো জানেন। এদিন ফের বুধবার বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে ড্রোন উড়িয়ে এলাকা পরিদর্শন করা হয়। এদিন মাইক নিয়ে পুলিশের তরফ থেকে এলাকার মানুষজনকে সচেতন বার্তা দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে পুলিশ প্রশাসনের তরফ থেকে ওই এলাকাবাসীদের একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়, যাতে কোনো দরকারে মানুষ বাইরে না বেরিয়ে ওই কন্ট্যাক্ট নম্বরে ফোন করলে পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয়। শুধু তাই নয়, মানুষ যাতে ঘরের বাইরে না বের হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী ওষুধ থেকে শুরু করে মোবাইল রিচার্জ ও বাজার ঘাট সম্পূর্ণ পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। দু নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা সম্মানীয় মাননীয় ডিএম সাহেব কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এই অবস্থায় দু নম্বর ওয়ার্ডের সমস্ত দোকানপাট আজ থেকে আগামী 21 দিনের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা যাবে। দু নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে পূর্ব বর্ধমান জেলার সম্মানীয় মাননীয় ডিএম সাহেব ঘোষণা করেছেন। এই অবস্থায় দু নম্বর ওয়ার্ডের তরফ থেকেই বলা হচ্ছে যে আমাদের এখানে গরিবদের জন্যে কিছু করা হচ্ছে, কিছু বিলুদ করা হচ্ছে, কিছু খাদ্য দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ছোটোখাটো ব্যবসায়ী এখানে যে করে খায়, আজকে আমাদের দেড় মাস সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এরপরও এখানে করোনা যেহেতু পজিটিভ পাওয়া গেছে, তাই আবার দেড় মাস এটা আপনারা এর জন্যে মোটামুটি করে দিলেন, সব কিছুই বন্ধ হয়ে গেল। এবার আমাদের জন্য প্রশাসন বা অন্য কিছু যারা সব মন্ত্রীমহলে লোক রয়েছেন তারা এই মধ্যবিত্তের জন্য কী ব্যবস্থা করছেন আমাদের একটু জানানো হোক। প্রশাসন কী বললো আপনাকে? প্রশাসন বলেছে যে আপনাদের যেগুলো আছে মোটামুটি আমরা চালাতে শুরু করতে পারেন, কিন্তু আমরা তো এভাবে আমরা তো একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছি, আমরা শুরু করব কি করে? আমাদের শুরু করার মতো তো ব্যবস্থা দিতে হবে। এই যে 21 দিন কন্টেনমেন্ট, অর্থাৎ আপনারা বাইরে বেরোতে পারবেন না? বাইরে পারবেন না, বাড়িতে বেরোতে পারবেন না, তাহলে আমরা কি করে চলতে পারব? আমি সেটা দাদা ভাই আর একটু ব্যাখ্যা করে বলি। সমস্ত যারা সুযোগ সুবিধা প্রশাসন দিচ্ছে, প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা এলাকার নাগরিক হিসেবে। আতঙ্কিত তো যদি না ধরা পড়তো আরো বেশি হতো, ধরা পড়ার জন্য প্রশাসন যে সহযোগিতা করছে তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। প্রশাসন করে হেল্পলাইন নাম্বার দিয়েছে, আমরা ফোন করলে ওনারা আমাদের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। বিনয় রাজমন্ডল কবে হয়েছে তাহলে এখন কি চাইছেন? এখন তো 21 দিন আপনাদের বাড়িতে থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, নিজেদের স্বার্থে এটা থাকতে হবে। আপনার নাম? অজয় পাল। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।